এতিয়া যেন উভতি আহিছে ইন্দিরা গান্ধীয়ে সরকার গঠন করে থাকার সময়ত যে ইমার্জেন্সির কলা অধ্যায় আরম্ভ হয়েছিল সে কলা অধ্যায়ের দিন সমূহ এতিয়া যেন সরকারের বিরুদ্ধে যিয়েই মাত মাতে তেওঁকেই জেলের ভিতর আবদ্ধ করে থাকা হয় এতিয়া যেন বিজেপির বিরুদ্ধে কোনেও মাত মাতিব নোৱাৰে শৃঙ্খল চলিহায় মাত মাতিছে আর সেইভাবে শৃঙ্খল চলিহা আজি কারাগারের ভিতর আবদ্ধ হয়ে আছে এনে ধরনের মন্তব্য করেছে আম আদমি পার্টিয়ে শৃঙ্খল চলিহাক এন এস এর অধীনত গ্রেপ্তার করা কার্যক ধিক্কার প্রদান করেছে আম আদমি পার্টিয়ে শৃঙ্খল চলিহাক শেহতীয়াভাবে এন এস এর অধীনত গ্রেপ্তার করা হয়েছে আর সেইভাবে এতিয়া এই বিষয়টুক তীব্র ধিক্কার দিছে আম আদমি পার্টির চমুকই আপে আমি আপনার জানাই আছো এই মুহূর্তের এক গুরুত্বপূর্ণ খবর বিজেপিয়ে সরকার বিরোধী কণ্ঠবর পরিকল্পিতভাবে নোহা করবলে চেষ্টা করে আহিছে বলে এক গুরুতর অভিযোগ উত্থাপন করেছে আম আদমি পার্টিয়ে সত্তরের দশকর জরুরিকালীন অবস্থাতকৈও ঘৃণনীয় অবস্থা বর্তমান সময়ত আর বর্তমান সময়ত যেন ইমার্জেন্সিতকৈও ভয়ঙ্কর দিন হব উভতি আহিছে বিজেপির বিরুদ্ধে মাত মতা যিকোনো লোককে কারাগারত ভরাই থার সাধারণ ঘটনাত পরিণত হয়েছে এটা একদম সাধারণ ঘটনা হয়ে পড়েছে যদি কোনোবাই বিজেপির বিরোধিতা করে শৃঙ্খল চলিহাকো সরকারখনে উদ্দেশ্য প্রণোদিতভাবে রাষ্ট্রীয় নিরাপত্তা আইনের অধীনত গ্রেপ্তার করার অভিযোগ উত্থাপন করেছে আম আদমি পার্টি আমি আপনার জানাই আছো আম আদমি পার্টিয়ে আজি এক মন্তব্য করেছে তীব্র ধিক্কার দিছে আম আদমি পার্টিয়ে বর্তমানের সরকারখনক কৈছে বিজেপিয়ে সরকার বিরোধী কণ্ঠবুরক পরিকল্পিতভাবে নিঃশেষ করিবর বাবে চেষ্টা করেছে সত্তরের দশক জরুরিকালীন অবস্থার যে সৃষ্টি হয়েছিল তাতকৈও অধিক ভয়াবহ দিন যেন উভতি আহিছে বর্তমান ইন্দিরা গান্ধীর দিনত যেদরে ইমার্জেন্সি ঘোষণা করা হয়েছিল আর যিয়েই সরকারের বিরুদ্ধে মাত মাতে তেওঁলোককেই নি কারাগারের ভিতর আবদ্ধ করা হয়েছিল ঠিক তেনেদরে এতিয়াও সরকারের বিরুদ্ধে মাত মাতিলেই মানুষক কারাগারের ভিতর আবদ্ধ করে রখা হয় আর এয়া যেন এক সাধারণ ঘটনালে রূপান্তরিত হয়েছে বিজেপিয়ে সরকার বিরোধী কণ্ঠবুরক পরিকল্পিতভাবে নোহা করার এক চেষ্টা করেছে সত্তরের দশকর জরুরিকালীন অবস্থাতকৈ ঘৃণনীয় অবস্থা বর্তমান আছে বিজেপির বিরুদ্ধে মাত মতা যিকোনো লোককে কারাগারত ভরাই থাকতে যেন এটি এক সাধারণ ঘটনালে রূপান্তরিত হয়েছে শৃঙ্খল চলিহাকো সরকারখনে উদ্দেশ্য প্রণোদিতভাবে এন এস এর অধীনত গ্রেপ্তার করেছে আর এই মন্তব্যই করেছে আম আদমি পার্টি আম আদমি পার্টির এই মন্তব্যক আপনি কেনেভাবে গ্রহণ করেছে আপনি আপনার মতামত জানাওক কারণ শৃঙ্খল চলিহার গ্রেপ্তারের বিষয়টুক এটা আম আদমি পার্টি অন্যভাবে লওয়া বা অন্য ধরনের চার আনকো অন্যভাবে দেখাবলে চেষ্টা করা যায় সকল বিষয়